আজকে আমরা ইংলিশ গ্রামারের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যেটি হলো ফ্রেজাল ভার্বস বা একে আবার বলা হয় গ্রুপ ভার্বস। এটি মাধ্যমিক পরীক্ষায় আসে এবং এতে টোটাল 3 মার্কস থাকে। এছাড়াও মাধ্যমিক পরীক্ষা ছাড়াও এটি নিচু ক্লাস ক্লাস 9, 8 ইত্যাদি ক্লাসেও আসে এবং এছাড়াও এটি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামও কাজে লাগে। তাই এটি অত্যন্ত ভালোভাবে বুঝে নেওয়া দরকার। আজকে আমরা কি কি গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বস আছে যেগুলি আমাদের মুখস্থ করতে হবে সেগুলি জেনে নেব এবং সঙ্গে সঙ্গে কিভাবে পরীক্ষার খাতায় আমরা ফ্রেজাল ভার্বগুলি লিখব সেই নিয়েও আলোচনা করব। চলো প্রথমে কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্বগুলি দেখে নেওয়া যাক। ফার্স্ট, অ্যাবাইড বাই, এর বাংলা অর্থ হলো মেনে চলা এবং ইংরেজিতে অর্থ হলো ওবে। এক টন অথবা এক টাপন, এর অর্থ হলো ক্ষতি করা, যার ইংরেজি মানে হলো এফেক্ট অথবা হার্ম। বিয়ার উইথ অর্থাৎ সহ্য করা, যার ইংরেজি হচ্ছে টলারেট অথবা এন্ডিওর। এই বিয়ার উইথ অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, যেটি প্রায়শই মাধ্যমিক পরীক্ষায় আসে, তাই এটি ভালো করে দেখে রাখবে। নেক্সট, ব্লো আউট অর্থাৎ নেভানো, যার ইংরেজি হচ্ছে এক্সটিংগুইশ। ব্রেকডাউন অর্থাৎ ভেঙে পড়া অর্থাৎ কোল্যাপস। ব্রেক ইনটু অর্থাৎ বলপূর্বক প্রবেশ করা, যার ইংরেজি হচ্ছে এন্টার বাই ফোর্স। ব্রেক আউট হচ্ছে প্রাদুর্ভাব হওয়া অর্থাৎ স্প্রেড সাডেনলি। ব্রেক আপ অর্থাৎ বন্ধ হওয়া, যার ইংরেজি হচ্ছে ক্লোজ। ব্রিং অ্যাবাউট অর্থাৎ ঘটানো, যার ইংরেজি হচ্ছে কজ টু হ্যাপেন। ব্রিং আউট অর্থাৎ প্রকাশ করা, যার ইংরেজি হচ্ছে পাবলিশ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নেক্সট, ব্রিং আপ অর্থাৎ লালন পালন করা, যার ইংরেজি হচ্ছে রিয়ার। এটিও খুব গুরুত্বপূর্ণ। কল ফর অর্থাৎ দাবি করা, যার ইংরেজি হচ্ছে ডিমান্ড। কল ইন অর্থাৎ ডেকে আনা, যার ইংরেজি হচ্ছে সামন। এটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কল অফ অর্থাৎ প্রত্যাহার করা, যার ইংরেজি হচ্ছে উইথড্র। কল আউট অর্থাৎ চিৎকার করা, যার ইংরেজি হচ্ছে ক্রাই অথবা শাউট। কল আপ অর্থাৎ স্মরণ করা, যার ইংরেজি হচ্ছে রিমেম্বার। এটি খুব গুরুত্বপূর্ণ। ক্যারি অন অর্থাৎ চালিয়ে যাওয়া, যার ইংরেজি হচ্ছে কন্টিনিউ। এটিও খুব গুরুত্বপূর্ণ। ক্যারি আউট অর্থাৎ পালন করা, যার ইংরেজি হচ্ছে ওবে অথবা এক্সিকিউট। কাম অ্যাক্রস অর্থাৎ হঠাৎ দেখা হওয়া, যার ইংরেজি হচ্ছে মিট সাডেনলি। কাম ব্যাক অর্থাৎ ফিরে আসা, যার ইংরেজি হচ্ছে রিটার্ন। কাম বাই অর্থাৎ পাওয়া, যার ইংরেজি হচ্ছে গেট অথবা ওবটেন। কাম অফ অর্থাৎ জন্মগ্রহণ করা, ইংরেজি হচ্ছে টু বি বর্ন। কাম আউট অর্থাৎ প্রকাশিত হওয়া, যার ইংরেজি হচ্ছে পাবলিশ। এটি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব, যেটি প্রায়শই মাধ্যমিক পরীক্ষায় আসে। কাম রাউন্ড অর্থাৎ আরোগ্য লাভ করা, যার ইংরেজি হচ্ছে রিকভার। এটিও খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব। ক্রাই ডাউন অর্থাৎ নিন্দা করা, যার ইংরেজি হচ্ছে ডিক্রাই। ক্রাই আপ অর্থাৎ প্রশংসা করা, যার ইংরেজি হচ্ছে প্রেজ। কাট ডাউন অর্থাৎ কমানো, যার ইংরেজি হচ্ছে রিডিউস। এটিও খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব।
ডিল ইন অর্থাৎ ব্যবসা করা, যার ইংরেজি হচ্ছে ট্রেড ইন, ডিল উইথ অর্থাৎ আচরণ করা অর্থাৎ বিহেভ অথবা ট্রিট, ডু অ্যাওয়ে উইথ অর্থাৎ রদ বা লোপ করা, যার ইংরেজি হচ্ছে অ্যাবলিশ, এটিও অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ফ্রেজাল ভার্ব, ফল অন অর্থাৎ আক্রমণ করা অ্যাটাক, ফল আউট অর্থাৎ ঝগড়া করা, যার ইংরেজি হচ্ছে কোয়ারেল, এটিও খুব গুরুত্বপূর্ণ, ফল থ্রু অর্থাৎ ব্যর্থ হওয়া, যার ইংরেজি হচ্ছে ফেল, ফাইন্ড আউট অর্থাৎ খুঁজে বের করা, যার ইংরেজি হচ্ছে ডিসকোভার, এটিও খুব গুরুত্বপূর্ণ, গেট আপ অর্থাৎ ঘুম থেকে ওঠা, যার ইংরেজি হচ্ছে রাইজ, গেট অ্যাট অর্থাৎ নাগাল পাওয়া, যার ইংরেজি হচ্ছে রিচ, গেট থ্রু অর্থাৎ সফল হওয়া, ইংরেজি হচ্ছে পাস অথবা সাকসিড, গিভ অ্যাওয়ে অর্থাৎ বিতরণ করা বা ডিস্ট্রিবিউট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, গিভ আপ অর্থাৎ ত্যাগ করা, যার ইংরেজি হচ্ছে অ্যাবান্ডান অথবা শান, এটিও খুব গুরুত্বপূর্ণ, গিভ ইন অর্থাৎ আত্মসমর্পণ করা, যার ইংরেজি হচ্ছে সারেন্ডার, এটিও খুব গুরুত্বপূর্ণ, গিভ অফ অর্থাৎ নির্গত করা এমিট, গো থ্রু অর্থাৎ পড়া রিড, এটি খুব গুরুত্বপূর্ণ একটা ফ্রেজাল ভার্ব, গো অন অর্থাৎ চালিয়ে যাওয়া, যার ইংরেজি হচ্ছে কন্টিনিউ, এটিও খুব গুরুত্বপূর্ণ, হোল্ড ব্যাক অর্থাৎ গোপন করা, যার ইংরেজি হচ্ছে হাইড অথবা কনসিল, হোল্ড ইন অর্থাৎ সংযত রাখা, যার ইংরেজি হচ্ছে চেক, হোল্ড অন অর্থাৎ থামা, যার ইংরেজি হচ্ছে স্টপ, হোল্ড আপ অর্থাৎ দেরি করা, যার ইংরেজি হচ্ছে ডিলে, কিপ অন অর্থাৎ চালিয়ে যাওয়া, যার ইংরেজি হচ্ছে কন্টিনিউ, এটি খুব গুরুত্বপূর্ণ, কিপ আপ অর্থাৎ বজায় রাখা অর্থাৎ মেনটেন, লে ডাউন অর্থাৎ উৎসর্গ করা অর্থাৎ স্যাক্রিফাইস, লে বাই অর্থাৎ সঞ্চয় করা, যার ইংরেজি হচ্ছে সেভ, লুক আফটার অর্থাৎ দেখাশোনা করা, যার ইংরেজি হচ্ছে টেক কেয়ার অফ, এটি খুব গুরুত্বপূর্ণ, লুক ফর অর্থাৎ খোঁজার চেষ্টা করা, যার ইংরেজি হচ্ছে ট্রাই টু ফাইন্ড, এটিও খুব গুরুত্বপূর্ণ, লুক ডাউন আপন অর্থাৎ ঘৃণা করা, যার ইংরেজি হচ্ছে হেট, এটিও খুব গুরুত্বপূর্ণ, লুক ইনটু অর্থাৎ তদন্ত করা, যার ইংরেজি হচ্ছে ইনভেস্টিগেট অথবা এক্সামাইন, এটিও খুব গুরুত্বপূর্ণ, মেক আউট অর্থাৎ বুঝতে পারা, যার ইংরেজি হচ্ছে আন্ডারস্ট্যান্ড, এটিও খুব গুরুত্বপূর্ণ, মেক আপ অর্থাৎ ক্ষতি করা, যার ইংরেজি হচ্ছে কম্পেনসেট, এটিও খুব গুরুত্বপূর্ণ, পুট ডাউন অর্থাৎ লেখা, যার ইংরেজি হচ্ছে রাইট, পুট অফ অর্থাৎ স্থগিত রাখা অর্থাৎ পোস্টপন, পুট অন অর্থাৎ পরিধান করা, যার ইংরেজি হচ্ছে ওয়ার, এটিও খুব গুরুত্বপূর্ণ, পুট আউট অর্থাৎ নেভানো, যার ইংরেজি হচ্ছে এক্সটিংগুইশ, পুট আপ উইথ অর্থাৎ সহ্য করা, যার ইংরেজি হচ্ছে টলারেট অথবা এনডিওর, এটিও খুব গুরুত্বপূর্ণ, রান আফটার অর্থাৎ পিছু ধাওয়া করা, যার ইংরেজি হচ্ছে চেজ, এটিও খুব গুরুত্বপূর্ণ, রান ওভার হচ্ছে চাপা পড়া অর্থাৎ নকডাউন, রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া, যার ইংরেজি হচ্ছে এসকেপ, রান ইনটু অর্থাৎ পতিত হওয়া বা পড়া, যার ইংরেজি হচ্ছে ফল ইনটু, সেট ইন অর্থাৎ শুরু হওয়া, যার ইংরেজি হচ্ছে বিগিন অথবা স্টার্ট, সেট আপ অর্থাৎ স্থাপন করা, যার ইংরেজি এস্টাবলিশ, সেট অন অর্থাৎ লেলিয়ে দেওয়া, যার ইংরেজি হচ্ছে কজ টু অ্যাটাক, সেট আউট অর্থাৎ যাত্রা করা, যার ইংরেজি হচ্ছে বিগিন এ জার্নি, এটিও খুব গুরুত্বপূর্ণ, স্ট্যান্ড ফর যার
বাংলা হচ্ছে প্রতিনিধিত্ব করা এবং ইংরেজি হচ্ছে রিপ্রেজেন্ট, স্ট্যান্ড বাই অর্থাৎ সমর্থন করা, যার ইংরেজি হচ্ছে সাপোর্ট, স্ট্যান্ড এগেনস্ট অর্থাৎ প্রতিরোধ করা, যার ইংরেজি হচ্ছে রেজিস্ট, টেক আফটার অর্থাৎ দেখতে একরকম হওয়া, যার ইংরেজি হচ্ছে রিজেম্বল। এটি খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় প্রায়শই আসে। টেক ডাউন অর্থাৎ লিখে নেওয়া, যার ইংরেজি হচ্ছে রাইট। টেল আপন অর্থাৎ ক্ষতি করা, যার ইংরেজি হচ্ছে এফেক্ট অথবা হার্ম। এটি খুব গুরুত্বপূর্ণ। টার্ন ডাউন অর্থাৎ বাতিল করা, যার ইংরেজি হচ্ছে রিজেক্ট। এটিও খুব গুরুত্বপূর্ণ। টার্ন আপ অর্থাৎ হাজির হওয়া, যার ইংরেজি হচ্ছে অ্যারাইভ। টার্ন ইনটু অর্থাৎ অনুবাদ করা, যার ইংরেজি হচ্ছে ট্রান্সলেট। ওয়ার্ক আউট অর্থাৎ সমাধান করা, যার ইংরেজি হচ্ছে সলভ। এটিও খুব গুরুত্বপূর্ণ। সো এরপর আমরা দেখে নেব যে পরীক্ষায় কিভাবে ফেজাল ভাগগুলি করতে হয়। এক্ষেত্রে আমি 2019 সালের কোশ্চেন পেপারটি নিয়েছি, যেগুলি 2019 সালে ফেজাল ভাগগুলি এসেছিলো সেগুলি নিয়ে আমরা আলোচনা করব, 2019 এবং 2018 সালের কোশ্চেন পেপার নিয়ে। এক্ষেত্রে তোমরা দেখবে মাধ্যমিক পরীক্ষায় টোটাল 3টি প্রশ্ন আসে এবং 3টি প্রশ্নের জন্য টোটাল 4টে ফেজাল ভাগ দেওয়া থাকে, একটা এক্সট্রা থাকে। অর্থাৎ তোমাদের যে কোনো যে 3টি সঠিক সেগুলি এই বক্সের ভিতরে লিখতে হবে, এবং সেই বক্সের ভিতরে শুধু লিখলে হবে না, কারণ শুধু যদি যেটি সঠিক ফেজাল ভাব সেটি যদি বক্সের ভিতরে লিখে দাও সেক্ষেত্রে তোমরা টোটাল ফুল মার্কস পাবে না, কারণ তোমাদের ফেজাল ভাবগুলি সঠিকভাবে লেখার সাথে সাথে ফেজাল ভাবগুলি যেগুলো আন্ডারলাইন করে যে শব্দগুলি আছে সেগুলি ভার্বের যত নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম না প্রেজেন্ট ফর্ম না পাস্ট পার্টিসিপল ফর্ম সেগুলি আমাদের লক্ষ্য করতে হবে, এবং সেই অনুযায়ী সেই ফেজাল ভাবগুলিকেও ভার্বের তত নম্বর ফর্ম করেই সেগুলি বক্সের ভিতরে লিখতে হবে, তবে ফুল মার্কস পাওয়া যাবে। চলো দেখে নেওয়া যাক কীভাবে করা যাবে। সো 2019 সালে যে ফার্স্ট কোয়েশ্চেন এসেছিলো সেটি হচ্ছে, ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড। এক্ষেত্রে ক্ষুদিরাম হচ্ছে সাবজেক্ট এবং স্যাক্রিফাইসড হচ্ছে স্যাক্রিফাইসের থেকে এসেছে, অর্থাৎ স্যাক্রিফাইস এর দু নম্বর ফর্ম হচ্ছে স্যাক্রিফাইসড, অর্থাৎ এটি হলো ভার্বের দু নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। তাই এখানে যে অ্যান্সারটি আমাদের হবে সেটিও আমাদের ভার্বের দু নম্বর ফর্ম করে লিখতে হবে, অর্থাৎ স্যাক্রিফাইসড অর্থাৎ হচ্ছে ত্যাগ করা, যার ইংরেজি হবে গিভ আপ। এবং এই যে গিভ আপ আছে, শুধু গিভ আপ লিখে দিলে হবে না, এখানে যেহেতু ভার্বের দু নম্বর ফর্ম আছে অর্থাৎ পাস্ট ফর্ম আছে, তাই এটিকেও আমাদের ভার্বের দু নম্বর ফর্ম বা পাস্ট ফর্ম করে লিখতে হবে, অর্থাৎ গিভ আপের পাস্ট ফর্ম হচ্ছে গেভ আপ। তাহলে আমরা এখানে লিখব গেভ আপ। এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, যদি যে শব্দটি আন্ডারলাইন করা আছে সেটি যদি বাক্যের মধ্যে থাকে, অর্থাৎ শব্দটি যদি ছোটো হাতে লেটার দিয়ে শুরু হয়েছে, তাহলে আমাদেরও এখানে যে ফেজাল ভাবটি থাকবে সেটি ছোটো হাতে লিখতে হবে, এবং যদি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয় তাহলে সেক্ষেত্রেও আমাদের ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। নেক্সট, পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস। ইনভেস্টিগেটিং অর্থাৎ ইনভেস্টিগেট এর সাথে আইএনজি যোগ আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের যেটি অ্যান্সার হবে সেটির সঙ্গেও আমাদের আইএনজি যোগ করতে হবে। ইনভেস্টিগেট কথার অর্থ হলো তদন্ত করা, যার ফেজাল ভাব হচ্ছে লুক ইনটু। এবং এই লুক ইনটু শুধু লিখলে হবে না, যেহেতু এখানে আইএনজি যোগ আছে তাই এটিকেও আমাদেরকে আইএনজি যোগ করে লিখতে হবে, এবং যেহেতু এটা স্মল লেটারে আছে তাই আমরা এখানে স্মল লেটারে লিখব। তাহলে আনসার হবে লুকিং ইনটু। আই এম ট্রাইং টু ফাইন্ড এ জব। এখানেও সেম, দেখো ট্রাই এর সঙ্গে আইএনজি যোগ করা আছে, অর্থাৎ
এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই এটি ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, তাই আমাদের যে ফেজাল ভার্বটি হবে তার সঙ্গে আমাদের আইএনজি যোগ করে লিখতে হবে। ট্রাইং টু ফাইন্ড এর অর্থ হলো খোঁজার চেষ্টা করা, যার ফেজাল ভার্ব হচ্ছে লুক ফর। তাহলে আমরা লিখব, যেহেতু এর সঙ্গে আইএনজি যোগ আছে তাই এর সঙ্গে আইএনজি যোগ করে লিখব, অর্থাৎ এটি দাঁড়াবে লুকিং ফর। এরপর 2018 সালের যে মাধ্যমিক পরীক্ষায় যে কোশ্চেনগুলি এসেছিল সেগুলি আমরা দেখে নেব। যেমন ফার্স্ট কোশ্চেন আছে, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। স্টার্টেড দেয়ার জার্নি অর্থাৎ যাত্রা শুরু করা। এখানে দেখো স্টার্ট এর 2 নম্বর হচ্ছে স্টার্টেড, তাই ভার্বের 2 নম্বর বা পাস্ট ফর্ম হচ্ছে স্টার্টেড, তাই আমাদের যা আনসার হবে সেটাও আমরা 2 নম্বর করে লিখব। এবং স্টার্টেড দেয়ার জার্নি অর্থাৎ জার্নি শুরু করা বা যাত্রা শুরু করার ফেজাল ভার্ব হলো সেট আউট। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সেট এর পাস্ট টেন্সও সেটেই হয়, তাই এক্ষেত্রেও আমাদের আনসার হবে সেট আউট। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং। আন্ডারস্ট্যান্ড হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, কারণ মডাল ভার্ব ক্যানটা হচ্ছে মডাল ভার্ব, এই মডাল ভার্বের পর সাধারণত ভার্বের 1 নম্বর ফর্ম ইউজ হয়, তাই এক্ষেত্রেও আমাদের যে ফেজাল ভার্বটি হবে সেটিও ভার্বের 1 নম্বর ফর্মেই হবে। আন্ডারস্ট্যান্ড কথাটির অর্থ হলো মেক আউট, তাই যেহেতু এখানে ভার্বের 1 নম্বর ফর্ম আছে অর্থাৎ প্রেজেন্ট ফর্ম আছে, তাই এটিও আমরা প্রেজেন্ট ফর্মে লিখব, যার আনসার হবে মেক আউট। দ্য ম্যান অ্যাবান্ডান্ড ইভিল কোম্পানি। অ্যাবান্ডান্ড কথার অর্থ হলো ত্যাগ করা, অর্থাৎ এখানে অ্যাবান্ডান থেকে এসেছে অ্যাবান্ডান, ইডি যোগ আছে এবং সেখানে কোনো অ্যামিজার বা ওয়াজওয়্যার কিছু যুক্ত নেই, তাই সম্ভবত এটা ধরে নেওয়া হলো এটি হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম। অ্যাবান্ডান থেকে এসেছে অ্যাবান্ডান, যার ইংরেজি হচ্ছে ত্যাগ করা, অর্থাৎ এখানে অ্যাবান্ডান্ডের ফেজাল ভার্ব হবে গিভ আপ। যেহেতু এখানে ভার্বের 2 নম্বর ফর্ম আছে অর্থাৎ পাস্ট ফর্ম আছে, তাই আমরা এখানেও ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করে লিখব, অর্থাৎ গিভ আপের পাস্ট ফর্ম হচ্ছে গেভ আপ। কিছু কিছু জিনিস আমাদের মনে রাখতে হবে তাহলে সুবিধা হবে। যেমন কন্টিনিউয়াস যদি টেন্স হয় সেক্ষেত্রে আইএনজি যদি থাকে সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে লিখব, এবং এছাড়াও যদি হ্যাজ অথবা হ্যাভ অথবা যদি হ্যাড থাকে সেক্ষেত্রে ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপল রূপটাই হয়। সেক্ষেত্রে আমরা ফেজাল ভার্বকে ভার্বের 3 নম্বর করব। মডাল ভার্বস যেগুলি আছে সেগুলির ক্ষেত্রে সবসময় ভার্বের 1 নম্বর হয় অর্থাৎ প্রেজেন্ট, সেগুলি আমরা সবসময় প্রেজেন্ট টেন্সে লিখব। যদি ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকে সেক্ষেত্রে আমরা ফ্রেজাল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করে লিখব। এছাড়াও যদি প্যাসিভ ভয়েসে থাকে সেক্ষেত্রে মনে রাখতে হবে সবসময় ভার্বের 3 নম্বর বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়, সেক্ষেত্রে আমরা পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করব। এবং আইএনজি যদি থাকে কোনো জায়গায় সেক্ষেত্রে আমরা ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেই লিখব। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখানে শেষ করছি।